নতুন নতুন টিপস ভিডিও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ পম্পা, ওয়েলকাম ব্যাক টু পম্পাস্টাস। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম হলদে দাঁত সাদা করার খুবই ইফেক্টিভ একটি ন্যাচারাল হোম রেমেডি। অনেকেরই পান, সিগারেট, তামাক খেতে খেতে দেখা যায় এক সময় দাঁত লাল হয়ে নষ্ট হয়ে যায়। এর ফলে মুখের মধ্যে ব্যাকটেরিয়া জমতে শুরু করে, তারপর দেখা যায় এক সময় দাঁতে পোকা লাগে, এরপরে অনেক সময় দেখা যায় দাঁত পড়েও যায়। দাঁতের সব সমস্যার সমাধান দিবে আজকের ঘরোয়া এই রেমেডিটি। এই রেমেডিটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে একটি রসুন। এখানে রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিচ্ছি। এরপর কয়েকটি রসুনের কোয়া খোসা ছেলে নিতে হবে। এখানে পুরো চারটি রসুনের কোয়া খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এটি খুব ভালোভাবে গ্রেট করে নিতে হবে। রসুনে রয়েছে অ্যান্টিভাইরাল প্রপার্টিস, যেটি আমাদের দাঁত পরিষ্কার করতে খুবই কার্যকরী ভূমিকা রাখে এবং দাঁতে জমে থাকা ব্যাকটেরিয়া খুব সহজে দূর করতে পারে। এখানে চার কোয়া রসুন একটি গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিতে হবে। দেখুন, এখানে আমি গ্রেট করে নিচ্ছি। এখানে রসুনের কোয়াগুলো গ্রেট করে নিয়েছি, একটি পরিষ্কার বাটিতে রেখে দিয়েছি। এখানে গ্রেট করা রসুনের কোয়া 2 টেবিল চামচ পরিমাণ নিতে হবে। এরপর আমাদের যে ইনগ্রিডিয়েন্টসটি লাগবে, টমেটো। এখান থেকে একটি টমেটো অর্ধেকটা কেটে নিয়ে 1 টেবিল চামচ পরিমাণ রস বাইর করে নিব। এই টমেটোর মধ্যে রয়েছে হাই পাওয়ারেড অ্যান্টিঅক্সিডেন্ট, যেটি আমাদের দাঁত শক্ত করতে খুবই কার্যকরী ভূমিকা রাখে। আরও রয়েছে ফাইবার, আয়রন, ভিটামিন ই, এ, যেটি আমাদের দাঁত ন্যাচারালি গোড়া থেকে মজবুত করে এবং পরিষ্কার করে জীবাণুমুক্ত করে। এখানে 1 টেবিল চামচ পরিমাণ টমেটোর রস দিয়ে দিচ্ছি। এরপর আমাদের যে মেন ইনগ্রিডিয়েন্টসটি লাগবে, টুথপেস্ট। এখানে হোয়াইটিং কোলগেট টুথপেস্টটি নিয়েছি, আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ কোলগেট টুথপেস্ট নিতে হবে। এই টুথপেস্টের মধ্যে সব ধরনের উপাদান রয়েছে, যেটি আমাদের দাঁত ন্যাচারালি মজবুত করে, গোড়া থেকে শক্ত করে, ক্যাভিটিস থাকলে সেটি খুব সহজে পরিষ্কার করে এবং হলদে দাঁত সাদা করতে খুবই কার্যকরী ভূমিকা রাখে। এখন এই তিনটি উপাদান খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে করে খুব ভালোভাবে একটা অপরের সাথে মিশে যায়। এই হোম রেমেডি টুথপেস্টটি ফ্রিজে রেখে 3 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন, আর এটি 3 দিন ব্যবহারের ফলে দেখবেন হলদে দাঁত সাদা হয়ে গেছে। দাঁতে যদি পোকা থাকে, দাঁতে ব্যথা থাকে, সেটিও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। এখন বলে দিচ্ছি এই রেমেডিটি কিভাবে ব্যবহার করবেন। প্রথমে একটি ব্রাশ নেবেন, যে ব্রাশটি দিয়ে আপনারা দাঁত পরিষ্কার করেন। এরপর অল্প ব্রাশে নিয়ে এটি দাঁত পরিষ্কার করে নেবেন, যেভাবে আপনারা টুথপেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করেন। এটি সকাল ও রাতে 2 বার ব্যবহার করবেন। 2 মিনিট খুব ভালোভাবে ব্রাশ করে নেবেন। দেখবেন যাদের দাঁতে ব্যথা আছে, মাড়ি থেকে রক্ত পড়ে, মাড়ির রক্ত পড়া বন্ধ হবে, দাঁত শক্ত হবে, মজবুত হবে এবং দাঁতে ক্যাভিটিস থাকলে সেটিও কিন্তু খুব সহজে চলে যাবে। হলদে দাঁত সাদা ঝকঝকে করবে মুক্তার মতো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন এমন সব নতুন নতুন টিপস ভিডিও পেতে। আজ বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।